এটা হচ্ছে লিসবন চত্বর লিসবন স্কয়ার আর পৃথিবীর সমস্ত বড় বড় নগরীতে যেমন একটা স্কয়ার থাকে সেখানে মানুষজন এসে জড়ো হয় সেখানকার মানুষের চলমান ঘটনাগুলোকে ধারণ করে এই সমস্ত স্কয়ার বা চত্বর নিউ ইয়র্কে যেমন টাইমস স্কোয়ার আছে সেখানে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নববর্ষের সবচেয়ে বড় বল পড়ার অনুষ্ঠান হয় একইভাবে লিসবনের এ স্কোয়ারে মানুষজন সারা বছর তার সুখ দুঃখ ভালোবাসা দ্রুহ বিক্ষোভের কথা বলতে আসে ভালোবাসার কথা বলতে আসে আবার নববর্ষের সময় নতুন বছরকে স্বাগত জানাতে এখানেই সবচেয়ে বড় সমাবেশ হয় এই এই চত্বর একদম সাগরের মোহনায় দাঁড়িয়ে আটলান্টিক সাগরের মোহনায় দাঁড়িয়ে এবং সারা পৃথিবীর মানুষজন লিসবন শহরে আসতে এই জায়গায় দাঁড়ায় নানান তামাশার মধ্যে সারা দিন রাত এই চত্বর সরগরম থাকে এখানে পাওয়া যায় বাংলাদেশিদের এখন পাওয়া যায় বাস্কো দা গামার মূর্তি যে বাস্কো দা গামা এই পাশের সাগর থেকেই পূর্বের দিকে বেরিয়েছিলেন আমাদের মতো দেশে বাণিজ্য করতে বা জীবনের সন্ধানে এখন আমাদের মানুষজন পূর্বের সাগর পাড়ি দিয়ে নয় কখনো উড়োজাহাজে কখনো আবার জাহাজে কখনো নদী পাড়ি দিয়ে কখনো পায়ে হাঁটা পথে রুমানিয়া হয়ে আমাদের লোকজন এ দেশে আসছেন ভাগ্যের সন্ধানে নতুন করে ভাস্কো দা গামার উৎসভূমিতে সেই দেশগুলো জয় করতে সো আমি লিসবন স্কোয়ার থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।